গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করেছি। সকাল বলতে একটু আগেই ঘুম থেকে উঠেছি, তো এখনও ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি, ছেলেও ঘুমোচ্ছে, সুজাতাও এখনও আসেনি। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে, আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবাই কিন্তু পুরোটা ব্লগ দেখবে, একটা ধামাকাদার ব্লগ চলছে আজকে। তো আজকে ধামাকাদার ব্লগ চলছে, তোমাদের বললামই আজকে চলবে, কারণ তোমাদের সবার 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 আশীর্বাদে, তোমাদের সবার সাপোর্টে আমার 10K হয়ে গেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে 10K আমার হাজব্যান্ড বলেছে, আর শাশুড়ি মা বলেছে যে 10K হয়েছে, তো সেলিব্রেট করার জন্য, তো এর জন্য ঘরে একটু ছোটোখাটো করে সেলিব্রেট করা হবে সব আত্মীয় স্বজনদের নিয়ে। তো সব পুরোটা ব্লগই তোমরা দেখতে পারবে, পুরোটা ব্লগে পাশে থাকবে, কী করছি না করছি, কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আবারও বলছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, আর এতটা দূর তোমাদের জন্য মানে আসতে পেরেছি। তো আমি সবাইকেই বলবো, সবাই সবার পাশে থাকো, আর সবার হাতটা ধরে সবাই আমরা আরও দূর এগিয়ে যেতে চাই। তো এখন সুজাতা এলে সকাল রান্নাবান্না সব কিছু করে দেবে, কারণ সন্ধ্যাবেলা আর রান্নাবান্না করার দরকার নেই। সন্ধ্যাবেলা বাইরের থেকে সেই বিরিয়ানি টিরিয়ানি অর্ডার করেছে, তো রাতের খাবার তো সেই বাইরেরই হবে। তো এখন সুজাতা আসুক, দেখি কী করে না করে, তারপর আবার একটু বেরোবো। তো সুজাতা আসলে তাড়াতাড়ি করি, আর আবার একটু ছাটান করার আছে, সব কিছু রেডিমেডি হওয়ার আছে। আজকে যখন পার্টি করছি একটু রেডিমেডি হয়েই করব। তো দেখি সুজাতার ওয়েট করছি, তো ততক্ষণ ফ্রেশ ট্রেশ হওয়া যায়। তাও এসে পড়েছে, আজকে কোনো বেশি কোনো কাজ নেই, শুধু ডিম ভুর্জি করে দেবে আর রুটি, আর ছেলের জন্য ডাল ভাত আর ডিমের ওই ভুর্জি দিয়েই খাইয়ে দেবো, আর রুটিও খাইয়ে দেবো। তো প্রেশার কুকারে ডাল হচ্ছে, তো আজকে বেশি কিছু রান্না নেই, কারণ রাতের সেই প্রোগ্রাম আছে, সুজাতাও প্রোগ্রামে আসছে। আর এই না প্রোগ্রাম বিরাট প্রোগ্রামে, আর হ্যাঁ, তো রাতেরবেলা সব কিছু দেখা হবে। তো ও কাজ করুক, তা আমি একটু ছানটান করে আসি। ছানটান করে এসে পড়েছি, সুজাতা অলমোস্ট সব কিছু করে নিয়েছে, এখন শুধু ডালটা সববার দেবে আর ওই ডিমের ভুজিটা করে নেবে। তো বাস ওর হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে নেবো। ছেলের জন্য এখানে দুধ রুটি ভিজিয়ে রেখেছে, দুধ রুটি খাইয়ে দেবো, তারপর দেখে একটু বেরোবো। তো চলো এখন আমি একটু নিজের একটু স্কিন কেয়ার করি। ছেলে তো এখনও উঠেনি, দেখো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ডাল ডিম আর চাটনি আর রুটি। তো চলো লাঞ্চ করে নিই, তারপর ছেলের খাবারও রেডি, ছেলেকে খাইয়ে দেবো। তো এখন লাঞ্চ করবো আর বসে বসে বিগ বস দেখবো। তা আমি তো বিগ বসে অ্যাসিস্ট্যান্টের ফ্যান, তোমরা কে কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানো। তো আমরা একটু বেরিয়েছি, খুশি আমি আর আমার ছেলে, ওই মানে কিছু প্লেট ট্রেট আর মিষ্টি নেওয়ার জন্য বেরিয়েছি। তো সব কিছু নিয়ে তারপর বাড়ি যাব, তারপর খুশি আবার একটু ডেকোরেশনও করবে। আমরা বাড়ি এসে পড়েছি, এখন খুশি শুরু করে দিয়েছে বেলুন ফুলানো, তো খুশি একটু ডেকোরেশন করছে, যাই হোক খুশি করুক। তো ছেলেরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আর আমরা মিষ্টি আর ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি। তো আমরা দেখো এক এক করে কতগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি। এখন বেলুনের নিচে যে কি বলে এগুলো যে লাগাচ্ছে, তো টাঙানোর জন্য যাতে সুন্দর লাগে, তো এগুলো লাগাচ্ছে খুশি এক এক করে। অ্যাকচুয়ালি খুশি সবগুলো বেলুন করেছে, আমি লাস্টের কয়েকটা একটু করে দিয়েছি, কারণ ও কতক্ষণ ধরে করছিল। তো যাই হোক খুব মজা লাগছে, দুজনে মিলে করছি আর হাসি হাসি করছি, আমার ছেলে তো সব কিছু নিয়ে যাচ্ছে এক এক করে। যাই হোক, তো চলো তাড়াতাড়ি এগুলো করে নেই, তারপর কেমন হয়েছে লুকটা তোমাদের দেখাচ্ছি।
দেখো অলমোস্ট পুরো ডান, এখানে সব কিছু বিছিয়েও দিয়েছি বসার জন্য, এখানেও বসার জন্য বিছিয়ে দিয়েছে। তো সব কিছু হয়ে গেছে, আমি আর খুশি মিলে সবটাই করে নিয়েছি। এখন খুশি যাবে কেক আনতে আর আমরা ফটাফট রেডি হয়ে যাব। তো চলো আগে কী করছি না করছি পুরোটাই শেয়ার করো। তো দেখো আমি অলমোস্ট রেডি একদম। দেখো এই ড্রেসটাই পরে নিয়েছি আর হালকা একটু মেকআপ করে নিয়েছি, তো একদম রেডি হয়ে গেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। দেখো তো দেখো ধীরে ধীরে গেস্ট আনা শুরু হয়ে গেছে, সবাই আসবে এখন ধীরে ধীরে। দেন সব কিছু শুরু হবে, কেকও এসে পড়েছে, সব কিছু হবে। তোমাদের পুরোটা দেখতে হলে পুরো মানে পুরো ব্লগটাতে সঙ্গে থাকতে হবে। তো চলো শুরু করা যাক, কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। फोटो मेरे पास है ऑलरेडी, क्योंकि मेरे फोन में। তো এখন এক এক করে সবাই আশীর্বাদের পর্ব চলবে। বাচ্চারা তো মানে ওয়েট করতেই পারছে না কেক কাটিংয়ের জন্য, দেখো ছটপট ছটপট করছে। তো যাই হোক এক এক করে আমার মা শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা, তারপর ওর মামার কাকি শাশুড়ি, আমার জা, তারপর মাসি, ওরা সবাই এক এক করে এখন আশীর্বাদ করে তারপর যাবে, তারপর কেক কাটিং হবে। কিন্তু বাচ্চারা সেই ওয়েট করতেই পারছে না, বাচ্চারা শুধু চাইছে যে তাড়াতাড়ি হয়ে যাক। আরাধনাও এসে পড়েছে, দেখো আরাধনাও করছে। তো যাই হোক বাচ্চারা তো কেকের দিকেই নজর, তো আমি তাই জন্য বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো, না হলে বাচ্চারা কেক একদম নষ্ট করে দেবে। তো সব বাচ্চারাই এক এক করে শুধু কেকের দিকেই আসছে। তো চলো এখন তাড়াতাড়ি আশীর্বাদের পর্বটা হলে কেক টেক কাটিং করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। আর সবাই গিফটও দিচ্ছে জানো তো, গিফটও অনেক পেয়েছি, আর গিফটের ব্লগটা তোমাদের সাথে আমি আলাদা করে শেয়ার করব। তো চলো আশীর্বাদের পর্ব হোক, আর আমি গিফটগুলো শুধু কালেক্ট করে যাচ্ছি। দেখো তো কেক কাটিং শুরু করে দিয়েছি, তো আমার ছেলেকে ডাকছিলাম, আমার হাজব্যান্ডকে ডাকছিলাম। তো চলো কেক কাটিংয়ের পর্বও হয়ে গেছে, কেক কাটিংও করে নিলাম। তো আমার ছেলে তো কেক কাটিং করে ভেঙে গেছে, যখন ওই বেলুন টেলুন ফাটাচ্ছিলো তো ভয়ে চলে গেছে। আরাধনা এসে খাইয়ে দিয়েছে, কেউ মানে আমি কাউকে খাওয়াতে পারিনি, ওরা এসে একের পরে খাইয়ে যাচ্ছে। তো কেক টেকও লাগে, আমার হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিলাম, আমার হাজব্যান্ড আমাকে একটু খাইয়ে দিল, তো সবাই একটু খাইয়ে টাইয়ে দিল বাস। তারপর ওরা আমার মুখের 12টা বাজিয়ে দেয় কেক টেক লাগিয়ে। তো যাই হোক সুজাতাও ছেলে মেয়ে নিয়ে এসেছিলো, তো খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি সবাই মিলে, মানে খুবই খুবই এনজয় করেছি সব ফ্যামিলি ফ্রেন্ডস। এবং তোমরা যদি থাকতে তাহলে তো আরও ভালো হতো, কারণ এই পুরোটাই ক্রেডিট তোমাদের, তোমাদের সাপোর্টের কারণেই আজকে আমার 10K হতে চলেছে, হয়েছে, হতে চলেছে না হয়ে গেছে, মানে যাই হোক। তো তোমাদের সাপোর্টের কারণে আজকে আমি এত দূর এগিয়ে এসেছি। তো তোমরা আরও সাপোর্ট করো যাতে আরও দূর এগিয়ে যেতে পারি, আর সবাই আশীর্বাদ করো যাতে তোমাদের সাপোর্ট নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। তো খাবারে দেখো এখানে ছিল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, কারণ ওরা আমাদের এখানে চিকেন বিরিয়ানি সবাই খায় না। তো ভেজ বিরিয়ানি ছিল, গোলাপ জামুন ছিল, আর রায়তা ছিল, আর কেক ছিল। তো যাই হোক এই মেনু ছিল। তো বিরিয়ানিটা কিন্তু খুব ডেলিশিয়াস ছিল। তো সবাই এখন খাবার বেড়ে টেড়ে সবাইকে এখন দিতে হবে। তো চলো এখন সবাইকে খাবার টাবার দিয়ে দিই, কারণ বাচ্চাদের অনেকটা টাইম হয়ে গেছে, খিদে লেগে গেছে, বাচ্চাদের তো আর তর্স হয়েছে না। তো চলো সবাইকে দিয়ে দিই খেতে, সবাই বসে আছে। খাব
তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ সবাই খাওয়া দাওয়া করছে, ওরা এখানে আছে। তো আমরা একটু পরে রিলস টিলস বানাবো, এর জন্য আমি মেকআপ টেকআপ এখনও মানে কিছু রিমুভ করিনি। তো এখনও বাইরের লোকজন আছে, দেখো এখনও বাইরের সবাই আছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাকি আছি। দেখো আরাধনা আমাকে ছেড়েই খেতে বসে পড়েছে, আর এখানে সবাই আছে, অলমোস্ট অন গেস্ট চলে গেছে। শুধু এখন আমরা ঘরের লোকজন আছি, তো খেয়ে দে তারপর কী করছি না করছি পুরোটাই শেয়ার করবো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখনও বেড়ে যাচ্ছে, এসেছে এখনও, তো অলমোস্ট সবাই চলে গেছে, আরাধনাও আছে, সবাই ওরা দেখো আরাধনা আছে, আন্টি আছে, ওরা আছে। তো এখন সব কিছু ক্লিন করবো আর ড্রেস ট্রেস চেঞ্জ করবো। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টের কারণে আজকে আমি এখানে পৌঁছেছি। আর সবাই আরও 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 বেশি করে সাপোর্ট করো, যাতে আরও বেশি করে পৌঁছতে পারি।